আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, দেখো, যদি কোনো ত্রিভুজ এ বি সি থাকে যার শীর্ষবিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু এবং সি এক্স থ্রি ওয়াই থ্রি, যদি এরকম তিনটা শীর্ষবিন্দু বিশিষ্ট একটা ত্রিভুজ এবিসি হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই সূত্রের সাহায্যে। দেখো, ক্ষেত্রফল সমান আমরা কী লিখেছি, লিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ দিয়ে ডিটারমাইন অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান। এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি যখন ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকবে। তাহলে এখানে দেখো সবাই, এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা এক্স ওয়াই ওয়ান দিয়েছি, ওয়ান দিয়েছি, এখানে এক্স টু ওয়াই টু, এখানে এক্স টু ওয়াই টু, এখানে ওয়ান দিয়েছি, এখানে এক্স থ্রি ওয়াই থ্রি, এখানে এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান, মানে তিন নম্বর যে কলাম আছে তিন নম্বর কলামের সবগুলো উপাদান ওয়ান দিতে হবে, আর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো জাস্ট এখানে বসাতে হবে। বসিয়ে আমরা ডিটারমাইন যে পদ্ধতিতে নির্ণয় করেছি, নির্ণয়ক আমরা প্রথম চ্যাপ্টারে নির্ণয়ক একটা বিষয় ছিল, সেখানে নির্ণয়ক যেভাবে নির্ণয় করেছি ওইভাবেই আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা মান একটু নির্ণয় করা কীভাবে করেছি একটু দেখে আসি, সেটা হলো যে আমরা প্রথম সারির সাপেক্ষে মান নির্ণয় করেছিলাম। তো এক্স ওয়ানকে যখন নিব, তখন আমরা দেখেছিলাম এক্স ওয়ানের সাপেক্ষে তাহলে এই প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে এইটা গুণ এইটা, এইটা গুণ দিয়ে সূত্রের মাইনাস দিয়ে এটা দেব। তারপরে আমরা দেখেছিলাম যখন ওয়াই ওয়ানের সাপেক্ষে নিব তখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিয়ে সূত্রের মাইনাস হবে অবশ্য, কারণ এখানে আমাদের প্রথম সারি দ্বিতীয় কলামে থাকার কারণে এখানে নেগেটিভ চিহ্ন আছে। তো এই জন্যই সূত্রের মাইনাস দিয়ে আমরা এক্স ওয়ানের সাথে গুণ করব ওয়ান, সরি এক্স টু এর সাথে গুণ করব ওয়ান, এবং আমাদের সূত্রের মাইনাস দিয়ে এ ওয়ানের সাথে গুণ করব এক্স থ্রি। তো তদ্রূপ আমাদের এখানে এক নম্বর সারি তিন নম্বর কলামে অবস্থিত হওয়ায় ওটা পজিটিভ চিহ্ন হবে, আর তখন আমরা এই সারি এই কলাম বাদ দিয়ে এইটা গুণ এইটা করব। তো আমার মনে হয় একটা অঙ্ক যদি করি তাহলে তোমরা খুব সহজে এটা বুঝে যাবা। তাহলে আমি একটা কোশ্চেনের কিছু অপশন লিখে রেখেছি, যে বলেছে যে কোনো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি মাইনাস ফোর কমা থ্রি হয়, মাইনাস ওয়ান কমা মাইনাস টু হয় এবং থ্রি কমা মাইনাস টু হয়, তাহলে ওই শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তো একটা জিনিস খেয়াল করবা, যখন আমরা সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো তখন বিন্দুগুলোর অবস্থান নিতে হবে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে। দেখো বন্ধুরা, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে নিলে তাহলে আমাদের উত্তরগুলো বের করতে সহজ হবে। দেখো, এটা আমাদের চতুর্থ কোঅর্ডিনেটসের, দ্বিতীয় ঘরে আছে, এটা তৃতীয় ঘরে আছে, চতুর্থ ঘরে আছে। দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু আছে। দেখো এই যে, সবাই খেয়াল করো, এই যে দেখো প্রথম প্রথম যে বিন্দুটা আছে সেটা এই ঘরে, এই ঘরে অবস্থান করছে, তারপর দেখো এই ঘরে অবস্থান করছে, তারপর এই ঘরে অবস্থান করছে। তার মানে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে আমাদের বিন্দুগুলো নিতে হবে। তো যাই হোক, এগুলো আমরা তাহলে এখন করব। তো এইবার তাহলে আমরা দেখো সূত্র প্রয়োগের সাহায্যে কীভাবে আমরা করতে পারি একটু খেয়াল করব। ওকে, তো আমরা এবার এই সূত্র সাহায্যে এইটা সমাধান করব। হ্যাঁ, তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি আমরা। ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা ডেল চিহ্ন দিয়ে প্রকাশ করি। আমরা হাফ নিলাম সূত্রে নিয়ে আমরা মাইনাস ফোর থ্রি সূত্রের ওয়ান, তারপর আমরা কি মাইনাস ওয়ান মাইনাস টু সূত্রের ওয়ান, তারপর কি থ্রি মাইনাস টু সূত্রের ওয়ান। এবার আমরা দেখো বন্ধুরা, আমরা হচ্ছে ওই সূত্রের নিয়মে অঙ্কটা করব, সেটা কি হাফ নিলাম, নিয়ে আমরা দেখছি মাইনাস ফোরের জন্য আমরা প্রথম নিব। তো মাইনাস ফোরের সামনে ফোরের জন্য নিলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে মাইনাস টু সূত্রের মাইনাস, আমরা মাইনাস টু ওয়ান গুণ করলে মাইনাস টু, ওই মাইনাস টু মাইনাস টু গুণ করলে প্লাস টু হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা নেব এবং সূত্রের মাইনাস নেব, সূত্রের মাইনাস নিয়ে থ্রি নেব। এই থ্রি নিলে কি হয় দেখো বন্ধুরা, এই থ্রি নিলে তাহলে এই এই সারি এই কলম বাদ দিয়ে আমরা এইটার সাপেক্ষে গুণ করবো এইটা, মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান। ওকে ফাইন, এবার সূত্রের মাইনাস নেব, নিয়ে এই কলামের সাথে এই উপাদানের সাথে গুণ করবো এই উপাদান, মানে থ্রি গুণ ওয়ান মানে থ্রি। ওকে, এবার আমরা সূত্রে প্লাস নিয়ে ওয়ান নেব এই উপাদানটা, এবার কি এই সারি এই কলম বাদ দিয়ে এবার এই গুণ এই বরাবর গুণ মাইনাস ওয়ান মাইনাস টু গুণ করলে প্লাস টু, আর সূত্রের মাইনাস, আর মাইনাস টু থ্রি গুণ করলে প্লাস সিক্স, ওকে সরি মাইনাস সিক্স হয়, মাইনাস টু থ্রি গুণ করলে মাইনাস সিক্স হয়, আগে সূত্রে মাইনাস ছিল প্লাস সিক্স হয়ে গেল। ওকে,
এবার ক্যালকুলেশন করো বন্ধু, দেখো হাফ আগে থেকে ছিল, তাহলে এটা দেখো জিরো হয়ে যায়, মাইনাস টু প্লাস টু মানে জিরো, আর জিরোর সাথে সামথিং গুণ মানে জিরো। ওকে, এবার দেখো এখানে মাইনাস ফোর হয়, মাইনাস ফোর গুণ থ্রি, মাইনাস থ্রি গুণ করলে প্লাস টুয়েলভ হয়। ওকে, এবার প্লাস ওয়ান দিয়ে ওয়ান সাথে গুণ আছে কি টু যোগ সিক্স মানে এইট, এইট গুণ ওয়ান মানে এইট। ওকে ফাইন, এবার দেখো বন্ধু এখানে কী হচ্ছে, তাহলে হাফ আমাদের টুয়েলভ যোগ এইট মানে টোয়েন্টি, দেখো কাটাকাটি করে টেন বর্গ, রাইট। এই যে টেন বর্গ এককে ছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো যে ত্রিভুজের শীর্ষবিন্দু ছিল মাইনাস থ্রি থ্রি, মাইনাস ওয়ান মাইনাস টু ও থ্রি কমা মাইনাস টু, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে অবশ্যই টেন বর্গ একক। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে, কোন সূত্র ছিল যে আমরা প্রথমে শিখেছিলাম, হাফ দিয়ে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান, এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান, ওটার সাহায্যে আমরা এই টেন বর্গ একক ক্ষেত্রফলটা বের করলাম। এইবার বন্ধুরা পরের একটা যদি কোশ্চেন এরকম থাকে, আমরা একটা জিনিস সবাই দেখি, যদি তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয়, খেয়াল করবা, এই দেখো তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত না হয় তাহলে কিন্তু এদের যোগ করলে কী হয়, এদের যোগ করলে কিন্তু ত্রিভুজ তৈরি হয়, এবং ত্রিভুজ তৈরি হলে এদের কি শীর্ষ এদের ক্ষেত্রফল থাকে। কিন্তু মজার বিষয় হলো, যদি এই বিন্দুগুলো একটা সরলরেখা অবস্থিত হয়, মনে করো দেখো একটা সরলরেখা অবস্থিত এরকম একটা সরলরেখা অবস্থিত আছে, তাহলে এই তিনটা বিন্দু যোগ করলে কি আসলে কোনো ত্রিভুজ উৎপন্ন হয়? তোমরা বলবো অবশ্যই না স্যার, ত্রিভুজ উৎপন্ন হয় না। তার মানে বিন্দুগুলো যদি সমরেখ হয় অথবা একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, কারণ হলো যে ত্রিভুজই তো উৎপন্ন হচ্ছে না স্যার, রাইট। তার মানে আমাদের সমরেখ এবং একই সরলরেখায় অবস্থিত বললে আমরা কি করব, আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য করে নেব। তাহলে এখন আমরা লিখি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, শূন্য হবে, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে বন্ধুরা এবার দেখো, আমরা যদি বলি যে কোনো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হলো টু মাইনাস টু একটা, আর একটা আছে ফাইভ কমা কে, আর একটা আছে মাইনাস ওয়ান মাইনাস ফোর, বললো এই বিন্দুগুলো যদি সমরেখ হয়, যদি সমরেখ হয় অথবা একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে এই কে এর মান কত, কে সমান হোয়াট চাইলো, কে সমান হোয়াট চাইলো, তো কে এর মান কত হবে বন্ধুরা? তাহলে আমরা সূত্র ফেলে দিব যে হাফ গুণ, দেখো বন্ধুরা আমরা দিই টু মাইনাস টু সূত্রের ওয়ান, ফাইভ কে সূত্রের ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ফোর সূত্রের ওয়ান। বন্ধুরা আমরা বলছি ক্ষেত্রফল সমান শূন্য, তার মানে আমরা শূন্য বসাবো। দেখো তো এবার আমরা কি করতে পারি, এবার দেখো হাফ এই পারে চলে গিয়ে আমাদের শূন্য হয়ে যায়, তার মানে ডিটারমাইনের মান নির্ণয় করে শূন্য করলে আমাদের কে এর মান চলে আসবে। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি ডিটারমাইনের মান কীভাবে নির্ণয় করতে হয়, তো তোমরা আগের পদ্ধতির মতো করে এই প্রথম সারির সাপেক্ষে বের করে, টু এর সাপেক্ষে মাইনাস টু এর সাপেক্ষে ওয়ানের সাপেক্ষে বের করে এটা সমান শূন্য করে দেখো কে এর মান চলে আসবে, তোমরা এটা নির্ণয় করে ফেলবা। এবার বলতে পারে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে কিছু একটা দেখাতে বললো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আগে থেকে, তাহলে দেখাও যে এটা সমান এইটা। দেখো বন্ধুরা একটা কোশ্চেন এখানে লিখে রেখেছি, বললো যে কোনো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি এরকম হয় যে এ এক্স ওয়াই বি ওয়ান টু ও সি টু ওয়ান, তো বললো এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে সিক্স, ওকে, তাহলে দেখাও যে এক্স প্লাস ওয়াই সমান কত, ফিফটিন। তো বন্ধুরা আমরা একটু দেখি, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হয়, হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান, এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান। ওকে ফাইন, তাহলে এখানে দেখো ক্ষেত্রফল আমার কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে, তার মানে আমরা সিক্স এখানে বসাবো, আমরা সূত্রের হাফ আছে হাফ দেবো, তাহলে এক্স ওয়ান ওয়ান মানে কি, তাহলে এখানে এক্স ওয়াই ওয়ান, তারপরে এক্স টু ওয়াই টু ওয়ান মানে ওয়ান টু সূত্রের ওয়ান, তারপরে টু ওয়ান, দেখো বন্ধুরা সি টু ওয়ান আছে আর সূত্রের ওয়ান, এই দেখো। এইবার আমার মনে হয় দেখো দেখো এটা তোমরা আর আরই গুণ করে দিবা, আর এখানে নির্ণয়ক পদ্ধতির সাহায্যে বের করবা, বের করে একটু কাটাকাটি করো, এপাশ ওপাশ করো, দেখবো তাহলে আমাদের প্রমাণ চলে আসবে যে এক্স প্লাস ওয়াই সমান ফিফটিন। তাহলে এই যে তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে তিন ধরনের কোশ্চেন থাকতে পারে, তোমরা দেখে ফেলেছো, সেটা হলো যে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সাপেক্ষে যদি বলে বিন্দুগুলো একই সরলরেখা অথবা সমরেখ আছে তাহলে ত্রিভুজের কোনো ধ্রুবকের মান বের করতে বলবে, তখন তোমার ধ্রুবকের মান বের করবা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান শূন্য করে। আবার যখন ত্রিভুজের
বলবে যে ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটা তোমাদের শর্ত বের করতে বলবে, তাহলে তোমরা কি করবে, ত্রিভুজের ক্ষেত্রফলের মান বসিয়ে দিবা, আর নির্ণয়ক যে পদ্ধতিতে বের করে ওই পদ্ধতি ইউজ করে আমরা কি সুন্দর করে সেটার মান বের করে ফেলবো। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে আমরা এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে অবশ্যই অবশ্যই আমরা করে ফেলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।